আসসালামু আলাইকুম, আমি ডক্টর জুবাইদা রুমানা, অ্যাসোসিয়েট কনসালটেন্ট পেডিয়াট্রিক্স বিভাগ। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বাচ্চাদের একটি কমন ইনফেকশন জনিত রোগ, ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন, সংক্ষেপে আমরা এটাকে বলি ইউটিআই। দেখা যায় শীতকালে বাচ্চাদের মধ্যে ইউটিআইয়ের প্রবণতাটা বেড়ে যায়। এর কারণ হচ্ছে শীতকালে সাধারণত বাচ্চারা পানি খেতে চায় না, পানি কম খাওয়ার কারণে দেখা যায় তাদের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন বেশি হয়, আর শীতের কারণে হাইজিন মেনটেনও প্রপারলি হয় না। এখন আসুন আমরা ইউটিআই বলতে কী বুঝি। আমরা জানি আমাদের কিডনি শরীরে দুটো আছে, এই কিডনি আমাদের শরীর থেকে যে ওয়েস্ট প্রোডাক্টসগুলো আছে সেগুলো বের করে দেয়। এখন এই কিডনি ইউরিন তৈরি করার পরে এটা মূত্রনালী, মূত্রাশয় এবং ইউরেথ্রার মাধ্যমে বের হয়। যদি এই ট্র্যাক্টের কোনো এক জায়গায় কোনো ইনফেকশন হয় তখনই এটা প্রস্রাবের ইনফেকশন বা ইউটিআই বলে পরিচিত। আমরা কিভাবে বুঝি যে বাচ্চাদের ইউটিআই হয়েছে? বাচ্চাদের ইউটিআইয়ের সাইন সিমটমগুলো কিন্তু বড়দের থেকে কিছুটা আলাদা। একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় এই ইউটিআই হলে বাচ্চাদের অনেক জ্বর হয়। অনেক জ্বর হওয়ার সাথে বাচ্চারা দুর্বল হয়ে পড়ে, খেতে পারে না, বারবার বমি হয়, আবার অনেক সময় দেখা যায় তারা নিস্তেজ হয়ে যায়। আর একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় তারা জ্বরের পাশাপাশি তারা বলতে পারে যে আমার পেট ব্যথা করছে, আমার বমি আসছে, বা প্রস্রাব করার সময় আমার জ্বালাপোড়া করছে। আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, কোনো কারণে যদি বাচ্চার অনেক জ্বর হয় এবং জ্বরের সাথে আমরা যদি কোনো লক্ষণ না পাই, যেমন ধরেন সর্দি, কাশি, পাতলা পায়খানা, এ ধরনের কোনো লক্ষণ না পেলে অবশ্যই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অসুখটি আমাদের মাথায় রাখতে হবে। যখন বাচ্চারা আমাদের কাছে এ ধরনের সিমটমগুলো নিয়ে আসে তখন আমরা কিছু টেস্ট করি। প্রথমত ইউরিন রুটিন এক্সামিনেশন এবং ইউরিন কালচার, এই দুটো টেস্ট করা হয়। যদি এই টেস্টের মধ্যে কোনো পজিটিভ ফাইন্ডিংস থাকে তখনই আমরা এই বাবুগুলোর চিকিৎসা করি। এখন ইউরিন কালচার যদি পজিটিভ না হয় এবং বাচ্চার যদি এ ধরনের সিমটমও না থাকে, শুধু ইউরিনে পাসসেল থাকার কারণে অযথা অ্যান্টিবায়োটিক কিন্তু দেওয়া উচিত না। বরং কেন এই পাসসেলগুলো ইউরিনে পাওয়া যাচ্ছে সেই কারণগুলো খুঁজে বের করতে হবে। যখন বাচ্চার ইউটিআই হয়ে থাকে আমরা তাকে কিছু সিমটোমেটিক চিকিৎসা, যেমন অ্যাপ্রোপ্রিয়েটলি তাকে ফ্লুইড দেওয়া হয়, তারপরে হচ্ছে তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় কালচার পজিটিভ রিপোর্ট অনুযায়ী, এবং দেখা যায় জ্বর হলে জ্বরের ওষুধ, বমি হলে বমির ওষুধ, বা পেট ব্যথা হলে পেট ব্যথার ওষুধ দেওয়া হয়। এই ওষুধগুলোর মাধ্যমে দেখা যায় বাচ্চা খুব সহজেই দ্রুত উন্নতি লাভ করে। তবে কখনো কখনো দেখা যায় যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা দুবছরের নিচের বাচ্চাদের হয় অথবা বারবার রিপিটেডলি বাচ্চার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, সেক্ষেত্রে আমাদের আরও কিছু টেস্ট যেমন আল্ট্রাসোনোগ্রাম করে দেখা উচিত। কারণ আল্ট্রাসোনোগ্রামে যদি দেখা যায় যে বাচ্চার কিডনিতে কোনো প্রবলেম, জন্মগতভাবে যদি কোনো প্রবলেম থাকে বা এর পিছনে অন্য কোনো কারণ আছে, এই জিনিসগুলো আমাদের বের করে সঠিকভাবে চিকিৎসা করতে হবে। কারণ এই রিপিটেড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে কিন্তু কিডনির উপরে স্কার ফর্ম করে। এই স্কার ফর্ম করার কারণে পরবর্তীতে এই বাচ্চাগুলো যখন অ্যাডাল্ট বয়সে যায় দেখা যায় তাদের রেনাল ফেইলিয়ারের মতন খারাপ অসুখ হতে পারে। কিডনিতে এই ইনফেকশন আমরা প্রিভেন্ট করতে পারি বেশ কিছু নিয়মের মাধ্যমে। আমরা বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াবো, বাচ্চার যদি কোষ্ঠকাঠিন্য থাকে সেই প্রবলেমটা সলভ করতে হবে, এবং যদি ক্রিমের প্রবণতা থাকে এটাও অ্যাভয়েড করতে হবে। আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, বাচ্চারা প্রায় সময়ই প্রস্রাব চেপে রাখে, বিশেষ করে মেয়ে বাবুদের ক্ষেত্রে তারা এই কাজটা বেশি করে। স্কুলে গেলে তারা স্কুলের বাথরুমগুলো ব্যবহার করতে চায় না। সো আমাদের বাচ্চাদেরকে উৎসাহ দিতে হবে যে তারা যেন নিয়মিতভাবে প্রস্রাব করে, সঠিক সময়ে সঠিক নিয়মে ডায়াগনোসিস করে এবং অ্যাপ্রোপ্রিয়েটলি ট্রিটমেন্ট করে আমরা প্রস্রাবের ইনফেকশনকে প্রিভেন্ট করতে পারি। সঠিক সময়ে কিডনির ইনফেকশন হয়েছে কিনা সেটা ডায়াগনোসিস করে এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করে বাচ্চাকে আমরা সুস্থ করে তুলতে পারি। আসুন আমরা সকলে শিশুর কিডনির ব্যাপারে সচেতন হই এবং কিডনিকে সুরক্ষিত রাখি। ধন্যবাদ।